শুকরের পথ অনুসরণ করো না। তিনি আমাদের শুকর বলেছেন, আমি কি এখানে সে কথা বলবো? এবার আপনি প্রশ্ন করতে পারেন। আমার নাম মনোজ রায়চাঁদ। আমার প্রথম প্রশ্নটা হলো, সর্বজনীন ভ্রাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন, আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভ্রাতৃত্ব এটা আসলে কি? যদি আপনি সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভ্রাতৃত্ব মেনে নিতে হবে, হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী অথবা অমুসলিম যাদেরকে আপনি কাফের বললেন। এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব, তাহলে ঠিক হতো। ভাই আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি, মনে করুন আমি সবচেয়ে ভালো কাপড়টা মার্কেটিং করছি, ধরেন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো, তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো যদি রেমন্ড সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমার কোনো রেমন্ডের কাপড় নেই, এটা একটা উদাহরণ, আমি রেমন্ডের কোনো ডিলার নই, কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয় তখন আমি রেমন্ডের কথাই বলবো। ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে, এই পৃথিবীর, আর সেখানে একজন ডাক্তারের নাম এক্স ওয়াই জেড, তিনি সেরা ডাক্তার হলে আমি সে কথা বলবো, হ্যাঁ। তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব, আমি আগেও বলেছি ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয়। আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোনো অমুসলিমকে ভাই বলতে পারে কি না, নাকি মুসলিমরাই ভাই ভাই? ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই, এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি, আমি শব্দ নিয়ে খেলা করছি না, পরিষ্কার বলেছি। তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি, পবিত্র কোরআনের সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউমা ওয়া কাবায়িলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। অর্থাৎ হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ ও একজন নারী হইতে, আর তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে, যাহাতে তোমরা অপরের সহিত পরিচিত হইতে পারো, এজন্য নয় যে অন্যকে ঘৃণা করিবে। আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পূর্ণ অধিক যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, যে অধিক ন্যায়পরায়ণ, যে অধিক ধার্মিক, যে আল্লাহকে মেনে চলে। তাহলে এই ব্যক্তি হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ। ধরুন আমার দুজন ভাই, একজন খুব ভালো মানুষ, আসলে আমার ভাই মাত্র একজন, তবে ধরুন আমার দুজন ভাই, একজন মেডিকেল ডাক্তার এই ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারায়, আর অন্যজন হলো মাতাল ধর্ষক, দুজনই আমার ভাই, এদের মধ্যে কে ভালো ভাই? যে পেশায় ডাক্তার, মানুষের অসুখ সারায় আর সমাজের কোনো ক্ষতি করে না, আর অন্যজন সেও আমার ভাই কিন্তু সে ভাইটা আমার ভালো নয়। একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই, কিন্তু সেই ভাইরা আমার কাছাকাছি যাদের তাকওয়া আছে, যারা ন্যায়পরায়ণ, যারা ধার্মিক। মূল কথা হলো যারা ধার্মিক, যারা ন্যায়পরায়ণ, যারা আল্লাহকে মানে, তারা আমার কাছাকাছি, এটা খুবই পরিষ্কার। আমার লেকচারে বলেছি, আবারও বললাম, আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি এখানে বললেন হিন্দুইজম, ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা, এই তিনটা ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে। আপনি এখানে যেটা বলেননি, হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব। ভাই আপনি বললেন যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি, সর্বজনীন ভ্রাতৃত্বের কথা, তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি। আমি এখানে কিছু ভালো কথা বলেছি, আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব নিয়ে, কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না, আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না, আমাকে ধৈর্য ধরতে হবে। আমি খ্রিস্টান ধর্ম জানি, আমি বাইবেলও পড়েছি, আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গণ্ডগোল লেগে যাবে। আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে, তাই সাদৃশ্যের কথা বলেছি। হিন্দুইজম বলে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না, উত্তক্ত করো না, ধর্ষণ করো না, এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ঈসা আলাইহিসসালাম বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউয়ের 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে, বলা হয়েছে, এটা উদ্ধৃতি, অধ্যায় আর অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি, আমার বানানো কথা না। তিনি তার অনুসারীদের বলেছেন, জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তার বদলে ইসরায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো। এই জেন্টাইল কারা? ইহুদি না, হিন্দু, খ্রিস্টান আর আমরা হলাম জেন্টাইল। শুকরের পথ অনুসরণ করো না, তিনি আমাদের শুকর বলেছেন, আমি কি এখানে সে কথা বলবো? ঈসা আলাইহিসসালাম বলেছেন গসপেল অফ ম্যাথিউয়ের 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে, তিনি বলেছেন, আমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের অধিবাসীদের জন্য। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, তার অর্থ এই ধর্মটা শুধুমাত্র ইহুদিদের জন্য, এটা পুরো বিশ্বের জন্য নয়। পৃথিবীর অনেক ধর্মই মানুষকে সন্ন্যাস ব্রত শেখায়, সন্ন্যাসীর জীবন,
যদি ঈশ্বরের কাছে যেতে চান এই পৃথিবীকে পরিত্যাগ করতে হবে, পৃথিবীর জীবনকে পরিত্যাগ করতে হবে। বেশিরভাগ ধর্ম এই কথা বলে, হিন্দুইজম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ঈশ্বরের কাছে যেতে হলে পৃথিবীকে ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা হাদিদের 27 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে, সন্ন্যাসবাদকে কোনো অনুমতি দেওয়া হয়নি ইসলামে। প্রিয় নবী বলেছেন সন্ন্যাস ব্রত চলবে না, এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 7ম খণ্ডে বুক অফ নিকাহ 3য় অধ্যায়ের 4 নম্বর হাদিসে। হে যুবক যুবতী, যাদের বিয়ে করার সামর্থ্য আছে অবশ্যই বিয়ে করবে, হাদিসে কথা বলছে। যদি একথা মেনে নেই, পৃথিবীকে পরিত্যাগ করলে আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন, আর যদি সব মানুষই আজ থেকে পৃথিবী পরিত্যাগ করে তাহলে আগামী 100 বা 150 বছরের মধ্যে এই পৃথিবীতে একজন মানব সন্তানও আর জীবিত থাকবে না। যদি পৃথিবীর সব মানুষ এই নিয়ম মেনে চলে, সর্বজনীন ভ্রাতৃত্ব কোথায় থাকবে? সেজন্য ভাই আমি এখানে শুধু ভালো কথাগুলোই বলছি। যদি আপনারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চান, এটা আমার কাজ, আমি সত্যি কথাই বলবো। পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, যখন সত্য আসিয়াছে তখন মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ মিথ্যা তার প্রাকৃতিক কারণে বিলুপ্ত হইবে। আশা করি উত্তরটা।